বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিলে আপনার বাচ্চারাও সঠিক শিক্ষা পাবে। তো আমার ছোট একটা মেয়ে মাত্র ক্লাস ফাইভে পড়ে, তো মেয়েটা হচ্ছে আসলে অনেক কিছু আমাকে হেল্প করতেছে প্রত্যেকটা কাজেই। আসলে এতটা ব্যস্ত সময় যাচ্ছে, তো আজকে কয়েকদিন থেকে মেয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা রেডি করতেছে। তো পরশুদিন মেয়ে হচ্ছে আমাদের সবাইকে নুডলস করে দিয়েছে, যেহেতু বাসায় আমার গেস্ট আছে আর অনেক কাজে কর্মে আমি ব্যস্ত থাকি। তো কালকে সন্ধ্যার সময় মেয়ে হচ্ছে আমাদেরকে চকলেট কেক তৈরি করে দিয়েছে এবং সে সবাইকে কেটে দিচ্ছে। তো কাটাটা হচ্ছে না, আমি ওকে হেল্প করতেছি কাটাটা। তো আমি চাইবো যে আমার মতো সবাই সবার বাচ্চাদেরকে কাজ শিখান, না হলে দেখা গেছে যে পরবর্তীতে সমস্যা হতে পারে। বিপদ আপদ সবারই থাকে, ছোট বাচ্চাদেরকে যেমন আপনি শিক্ষা দিবেন তেমনই শিখবে। তো আমরা মাদের কাছ থেকেই হচ্ছে বাচ্চারা শিখবে, সে কত মাকেই হচ্ছে বাচ্চারা ফলো করে সব সময়। তো আমরা ভালো শিখালে ভালোই শিখবে বাচ্চারা, নিজেদের সন্তান নিজের সন্তান, আর খারাপ শিখালে অবশ্যই তো খারাপ শিখাবে, খারাপ শিখবে। তো কোনো মারাই আসলে বাচ্চাদেরকে খারাপ কোনো কিছুই শিখায় না। তো অবশ্যই সব প্রত্যেকটা মা তার সন্তানকে ভালো কিছুই শিক্ষা দেয়। তো এই তো মেয়ের কেক খাচ্ছি সবাই মিলে বসে বসে সুন্দর নাস্তা করতেছি। তো আমার মেয়ের কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে প্রায় দুই তিন দিন কোনো ভিডিও দিতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি, তাই ভিডিওটা আসলে ভিডিও দিতে পারতেছি না। তো আজকে ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো আমি আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে ফেলি আজকে, যেহেতু দুই তিন দিন হয়ে গেছে। তো আজকে আসলে আমি দুপুরে রান্না করা শেষ, তো আজকে ভাবলাম যে আমি পোয়া মাছের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার পোয়া মাছের রেসিপিটা আপনাদের সাথে আমার ভিডিওতে নেই, তো ভাবলাম যে যেহেতু আমি এই রেসিপিটা কখনো দিইনি, তো আজকে আমি এটা শেয়ার করে ফেলি আমার ভিউয়ার্সদের সাথে। তো এখন হচ্ছে আমি পোয়া মাছটা আর কি রান্না করব। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আমার ভাই বোনদের সাথে শেয়ার করে ফেলবো। তো ঠিক আছে, তাহলে আমি রান্না শুরু করি। আর রান্না করার সময় তো এই তো এখানে পোয়া মাছ নিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটে মানে একদম ক্লিন করে একবারে আমি সব রেডি করে নিয়েছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো সব কেটে নিয়েছি যা যা লাগবে। তো আমি চুলার উপরে পাতিল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দিলাম শুরুতেই। তো তেলটা আসলে শুরুতে তো দিতেই হয়, এই জন্য আর এটা দেখালাম না ভিডিওতে। তো আমি তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু আমি একবারে দিয়ে দিচ্ছি, আমি একবারে হচ্ছে এগুলো ভেজে নিব। তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিব। আর আজকে আমি সরাসরি একদম বয় জবাব দিচ্ছি, কারণ হচ্ছে আমার একটু আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তো আলাদা বয় জবাব দিতে গেলে আসলে অনেকটা টাইমের ব্যাপার, তো আমি সরাসরি বয় জবা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এর পর্যায়ে দিয়ে দিব একটু রসুন, রসুন বাটা, এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এক টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ। তো রান্না তো সবাই কম বেশ সবাই রান্না করতে পারে, এক একজনের রান্না এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী, জাল যে যেমন পছন্দ করেন, আর পোয়া মাছের সাথে আসলে একটু জাল না হলে ভালোও লাগে না। তো আমি এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি,
তো এই পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো এই তো আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি এটাকেও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো মাছটাকে কষানোর জন্য। তো এই তো আমার মাছটা 5 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর পোয়া মাছটা আসলে বেশি নাড়া যাবে না, মাছটা কিন্তু নরম। তো আমি এখন হচ্ছে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমি আর পানি অ্যাড করব না, কারণ হচ্ছে পোয়া মাছটা এমনিতে একটু নরম। আর একবারে আমি পানি দিয়ে দিলাম, আর হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এটা হতে আমার 7 থেকে 8 মিনিট সময় লাগবে, তো আমি 7-8 মিনিট পরেই ফিরে আসব। তো এই তো আমার 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, আর মাছটাও কিন্তু হয়ে গেছে, পোয়া মাছটা। তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব। পোয়া মাছটা কিন্তু হয়ে গেছে। তো আমি চুলাটা এখন অফ করে দিব। এখন হচ্ছে আমি ঢেলে নিব মাছটা। তো আমি মাছটা পোয়া মাছটা ঢেলে নিয়েছি। এই তো আমার ফাইনাল লুক। তো এই তো আমার 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, আর মাছটাও কিন্তু হয়ে গেছে, পোয়া মাছটা। তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব। পোয়া মাছটা কিন্তু হয়ে গেছে। তো আমি চুলাটা এখন অফ করে দিব। এখন হচ্ছে আমি ঢেলে নিব মাছটা। তো আমি মাছটা পোয়া মাছটা ঢেলে নিয়েছি। তো পোয়া মাছের ফাইনাল লুক দেখিয়ে দিলাম, আর আমি হচ্ছে এই তো ঢেলে নিলাম বাটিতে। আসলে এটা আপনারা কোন দেশে মানে কোন এলাকায় কি নাম বলেন, কি মাছ মাছ বলেন জানি না। তো আমাদের আমাদের এলাকায় হচ্ছে এটাকে পোয়া মাছ বলে। তো পোয়া মাছের রেসিপিটা আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।